বাড়ির খাবার কি অসুস্থ একই পরিবারের সাতজন? ময়নাগুড়ি ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সাপটিবাড়ি জর্দারটারি গ্রামের ঘটনা। আনুমানিক খাবারে বিষক্রিয়ার দরুন এই পরিবারের সাতজন অসুস্থ। ঘটনার জেরে জানা যায়, গতকাল কার্তিক মাস উপলক্ষে একাদশী এবং জাগরণ উৎসব হিসেবে গ্রামের প্রতিটি বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব চলে। এদিন সেই অনুষ্ঠানের প্রত্যেকেই খিচুড়ি, পাঁপড় এবং সবজি খেয়ে সেই সঙ্গে ডাল হয়েছেন। প্রত্যেকেই সেই খাবার খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। সকালে উঠতেই সকলের পেটের ব্যথা, বমি এবং পায়খানা শুরু হয়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকলের বমি, পায়খানা এবং পেটের ব্যথা বাড়তে থাকে বলে জানান পরিবারের সদস্যরা। বাড়ির অন্যান্য সদস্যরা কাজের সুবাদে বাইরে ছিল। বাড়িতে আসতে এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা রাতে গিয়ে আসলে অসুস্থ সাতজনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে এবং তাদের চিকিৎসা চলছে। তাদের সাতজনের মধ্যে একজন শিশু এবং দুজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক অনুমান করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার জন্য এই ঘটনা ঘটতে পারে। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। সকালে উঠে সকালের পর থেকে সবারই পেটের ব্যথা, তারপরে বমি তো ছিল। আমরা তো বাড়িতে ছিলাম না, তো দুপুর বিকেলের দিকে থাকতে থাকতে আর সবাই অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আমাদেরকে ফোন করছে, আমরা বাড়িতে আসছি। তড়িঘড়ি তো ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসলাম। বললাম যে কি মনে করছেন, কি কারণে হতে পারে এরকম? এখানে আমার মনে হয় যে খাওয়ার মধ্যে কিছু একটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে, এর জন্যই। একই পরিবারের সাতজন? তোমার নাম? আমার নাম মনোজ। আমার নাম দেব রায়। বললাম যারা অসুস্থ হয়েছে, কিভাবে অসুস্থ হয়েছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফুড পয়জন যেটাকে বলে আর কি। কালকে কোনো অনুষ্ঠান ছিল বাড়িতে? কালকে, হ্যাঁ, কালকে একাদশী ছিল। ওই একাদশী উপলক্ষে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছিল। সেই সূত্রে আজ পর্যন্ত সকাল পর্যন্ত খায়নি, কিন্তু ওই সেই রাত্রি ময়নাগুড়ি তো এখন চিকিৎসাধীন আছে, চলতেছে, স্যালাইন চলতেছে ইদানিং আর কি। কি কি ছিল কালকে, কি কি খেয়েছে রাতে? কালকে খিচুড়ি খাইছিল, খিচুড়ি বা ডাল ছিল, পাঁপড় ভাজি ছিল, এগুলাই খাইছিল। কি বললো ডাক্তাররা, কি বললো, কি ঠিক হতে পারে বলছে ডাক্তার? ফুড পয়জন এইটুকুই বললো, ফুড পয়জনের ব্যাপারই। হয়তো কোনো বিষাক্ত জিনিস খাইছিল, এটুকুর জন্য আর কি এরকম করতে হয়ে আসছে, এটাই আর কি। আপনার নাম? আমার নাম রিন্টু রায়। কি হয় আপনার? আমার জেঠা, জেঠি, বৌদি, দুই দাদা, ভাস্তি।